আমাদের বাউল সমাজের উজ্জ্বল নক্ষত্র বর্তমানের সুফি বাউল যত সুফি বাউল আছে তার ভিতরে অন্যতম শরীয় সরকার সাহেব গত বারোই জানুয়ারি তার গানের মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার নামে নবী করিম ইসলামের কটুক্তি এবং মানহানিকর বক্তব্যর মিথ্যা মামলা তার মাঝে তার নামে দেওয়া হয় তারই প্রতিবাদে সারা বাংলাদেশের বাউল সমাজ এবং পীর মাসেক বিভিন্ন দরবার থেকে প্রতিবাদ জানানো হতেছে সেই প্রতিবাদের ধারাবাহিকতায় আজকে সাভারের বাউল সমাজ এখানে সবাই একত্রিত হয়েছে শরীর সরকারের মুক্তির দাবিতে সেই উপলক্ষেই আজকে এই মানববন্ধন সাভারের যত বাউল শিল্পী আছেন আজকে অনেক বাউল শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন যাদের নাম উল্লেখ না করলেই নয় জনপ্রিয় বাউল শিল্পী রুকন দেওয়ান বিসমিল রহমানুরাহিম আজকে যে জন্য আমরা মানববন্ধন করেছি সমস্ত পীর মাসাকের পক্ষ থেকে বাউলদের পক্ষ থেকে সেই মানববন্ধনটা আমাদের যারা গান প্রিয় লোক তাদের পক্ষ থেকে জানাচ্ছি আমরা শরীয়ত সরকারে মুক্তি চাচ্ছি সেই মুক্তির দাবিটা শুধু সাভারে নয় সারা বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ বাউলদের পক্ষ থেকে মুক্তি চাচ্ছে শরীয়ত সরকারের এবং আমরা যে প্রতিটা মঞ্চে গান গেয়ে থাকি প্রথম আল্লাহ নবীর শানের উপরে আমরা দৌড়ত মিলাদ রাখি ক্যাম করা হয় এ যদি হারাম হয় আমরা মিলাদ ক্যাম শেষ করে সঙ্গীতের মাধ্যমে আমরা সঙ্গীতের মাধ্যমে বাজাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গান যদি হারাম হয় নবী কথা বলা যদি হারাম হয় পীর মাসাইকের কথা বলা যদি হারাম হয় তাহলে আমরা সেই গান জীবনে গাবো না যেটা শরীয় সরকার বলছে সেটা আমি রুকন্দনও বললাম আপনারা আমাদের মোকাবেলা হন আমরা আপনাদের সাথে বসবো বসার জন্য আমরা প্রস্তুত আছি আর তা যদি না হয় তাহলে নিঃস্বার্থ শরীয় সরকার মুক্ত চাই এতে কোনো সন্দেহজন না থাকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার আকুলো আবেদন সমস্ত বাউলদের পক্ষ থেকে তরিকতের পক্ষ থেকে আমরা আপনার কাছে আকুল আবেদন করি অতি বিলম্বে শরীয়ত সরকারের নিঃস্বার্থ মুক্তি আমরা দাবি করছি আর যদি এই দাবি দেওয়া না হয় এটাও বাংলার মানুষ জেনে রাখেন যারা বাউলদের বিপক্ষে চলতেছেন যারা তরিকতের বিপক্ষে চলতেছেন তারা জেনে রাখেন এক বাউলের জন্য নবীর কথার জন্য আল্লাহর কথার জন্য তরিকতের কথার জন্য আমরা সমস্ত বাউল প্রাণ দিতে রাজি আছি আমরা জয় বাংলা জয় জয় হোক আমার বিশ্ব মানবতার এই কথা এই বক্তব্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি সকলকে ছালাম শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ বাউল সাথে সবাইকে আমি সাদর আমাদের যে শরীয়ত সরকারে যে চ্যালেঞ্জটি করেছে সেটার আমন্ত্রণ জানাই আমি বাউল পাগলি মিনুরানি জন্মের পর থেকে বাউল গান দেখে আসছি শুনে আসছি আমাদের বাপদাদারা সবাই করছে এই গান নিয়ে শরীয়ত সরকার যে কথাটা বলেছে কোনো অন্যায় অপরাধ আমি মনে করি বলে নাই যেহেতু একটা মিথ্যা মামলায় সে জড়াইয়ে পড়ছে মিথ্যা মামলার ভিতরে থেকে এতদিন কিভাবে শরিয়ত সরকার জেল হাজতে থাকে আমি তার নিঃশর্তে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ধন্যবাদ বাউল মিনা পাগলিকে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আমার কাছে সবারেরই বুঝতে হবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নূরে নাজমুল বা দাদাভাই নুরে নাজমুল দাদাভাইকে একজন সুফি বাউল শরিয়ত সরকার মির্জাপুর জারবাড়ী ছিলেন মির্জাপুর থেকে তারে অ্যারেস্ট করা হয়েছে তার একমাত্র চ্যালেঞ্জ গ্রহণ না করে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছিলেন গান বাজনা যায় শৈলে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমরা গান বাজনা দেব। দেবো কিন্তু সেইটা গ্রহণ না করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই সাভারে বাউলদের পক্ষ থেকে পীরমা শাহেকের পক্ষ থেকে আজকে যে মানববন্ধন প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যারা গান বাজনাও পছন্দ করে জাতীয় সঙ্গীতকে তারা অপছন্দ করে আমার বাংলার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা বাজনার সাথে হয় সেটা আমার স্বাধীন লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই যারা বাউলদেরকে এই ধারণার কথা বলে যারা জাতীয় সঙ্গীতকে অস্বীকার করে তারা বাংলাদেশের কোনো ঠাই হইতে পারে না নিঃসঙ্গে নিঃ নিঃস্বার্থে আমাদের বাউল শিল্পী শরীয় সরকারি মুক্তি চাই সাবার বাউল সমিতির পক্ষ থেকে পিরমা সরকারের পক্ষ থেকে শরীয়ত সরকারের মুক্তি চাই শরীয়ত সরকার এমন কথা বলে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে সে বলছে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট যদি গান বাজনা না যায় কোনো হাদিস দলিলে প্রমাণ করতে পারে সেটা তারা গ্রহণ না করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সাভারে পুরো বাংলাদেশের বাউল পক্ষ থেকে আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন নিঃস্বার্থে আমাদের শরীয়ত সরকারকে আমাদের মধ্যে ফিরেই দেওয়া হয় যেন নিঃস্বার্থে আমাদের শরীয়ত সরকারকে আমাদের মধ্যে ফিরেই দেওয়া হয় আর যদি চ্যালেঞ্জ আপনারা আসেন পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট যে কোনো সময় আসতে পারেন এক জায়গায় বসেন আমরা প্রস্তুত আছি শুধু শুধু মিথ্যা মামলায় কাউকে ফাঁসাইলে চলবে না সত্য কথা বলতে হবে বুটের বুকের পাটা শক্ত রয়েছে সত্য কথা বলতে হবে সত্য সব জায়গায় চিরে সত্য তাই আমরা শরীয়ত সরকারের মুক্তি চাই গানকে হারাম বলি সেই হারাম যদি হয়ে থাকে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন হজরত উমর ওমরকে নিষেধ করলেন ওই সকল বালক বালিকাদেরকে গান গাইতে এটাই হলো সব থেকে বড় কথা আর একটা কথা হলো কি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিশ্বজগতের সকল শ্রেষ্ঠ এবং সকল মহামানবদের মহামানব সকল ইমামদের ইমাম সকল পীরদের পীর সকল মুর্শিদদের মুর্শিদ সুতরাং আমরা একত্রিত হয়ে আমরা শরীয়ত সরকারকে কথা বলবো যে যারা এটার বিরোধাচরণ করে এই বিরোধাচরণ যারা করে তাদের মুখেই সেই কথাটা সীমাবদ্ধ থাকুক আমরা প্রকৃতপক্ষে তাদেরকে কোনো গালি দেব না তাদেরকে কোনো অকত্ত ভাষা ব্যবহার করব না শুধুমাত্র আল্লাহর গুণগান নবীজির গুণগান আমরা গাব এইটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে বাউল সম্রাট সকলের জন্য এইটাই মুখ্য উদ্দেশ্য থাকবে কি বলেন এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখবেন আমাদের মাঝে শাহ সৈয়দ শামসুল সাহেব শামসুল সাহেব আমরা এখানে মানববন্ধন করার জন্য দাঁড়িয়েছি আমাদের বাউল শিল্পী শরীয়ত সরকারের মুক্তির দাবিতে উনি যে কথা বলেছেন বা কেসের মধ্যে লেখেছেন নবীদের বিরুদ্ধে কটক্তি করেছেন কিন্তু আমরা বাউল বা তরিকাপন্থী নবীদেরকে যে সম্মান ইজ্জত করে কথা বলি অন্য কেউ আছে কি না আমার একটু সন্দেহ আছে এখানে তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের নিঃশর্ত শরত সরকারকে মুক্তি দেন আমাদের বাউল সঙ্গীত আধ্যাত্মিক মানবতা ঐক্যের কথা বলে থাকে এটা কোনো দূষণীয় কোনো কথা বলে না আপনি বাস্তবে আমাদের বাউল গান সঙ্গীত শুনেন দেখেন কোনো অশ্লীশ কোনো কথা বলা হয় কি না সুতরাং এটা আমাদের বাউল গান এটা জাতীয় গান বাংলার সংস্কৃতি গান এটা আমাদের প্রাণপ্রিয় গান এটা আমার আত্মার খোরাক এই গান আমাদের কাছে ভালো এবং হাদিস কুরআন অতই সম্মতভাবে আমাদের বাউল সঙ্গীতটা আমাদের এই গান পরিবেশন করা হয় সুতরাং এই গানকে আপনারা কখনো হারাম বলবেন না আমার দুহাই আপনাদের কাছে অনুরোধ যদি হারাম বলতে হয় তাহলে চ্যালেঞ্জের মুখে গ্রহণ করে পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের সামনে দেখান যে বাউল গান হারাম আমরাও গান করব না আর যদি না পারেন তাহলে দূরে থেকে মিথ্যা মানুষকে বলবেন না যে বাউল গান হারাম বাউল গান হারাম আমরা সর্বশেষে শরীয়ত সরকারের মুক্তি দাবি করে শর্ত মুক্তি চাই শরীয়ত সরকারকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরে দেন আমাদের বাউল গান প্রাণপ্রিয় ফিয়া আসুক আমরা এটি কামনা করে আজকে মানববন্ধন করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী আজকে আমাদের সাভারের বাউল শিল্পী সংগঠন থেকে আজকে মানববন্ধন আজকের এই মানববন্ধনটা শুধু শরীয়ত সরকারের মুক্তির দাবি নিয়ে রাজপথে নেমেছি আজকে আমরা সমস্ত বাউল এক ভাষায় বলতে চাই শরীয়ত সরকারের মুক্তি চাই এবং আমার এই বাউল জগতের মধ্যে শরীয়ত সরকার যে প্রাণ হাদিসের আলো থেকে যে বাণী প্রকাশ করেছে সেই বাণীর প্রশংসা না করে যারা এটাকে ধোষ ধরে মিথ্যায় মামলায় জড়িত করে শরিয়ত সরকারকে ফাঁসানো হয়েছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই আবেদন করছি যে আপনি দেশনেত্রী আপনি আমাদের দেশের জননী আপনারা আমাদের এই বাউলদের দিকে তাকান এবং কি আমাদের বাউলদেরকে বাঁচান আমাদের এই বাউলদেরকে যদি না বাঁচান তাহলে বাংলার বাউল গান থাকবে না আর সুরসঙ্গীত থাকবে না সুর সঙ্গীত যদি না থাকে জাতীয় সঙ্গীতকে অসম্মান করা হয় আমরা সুরে সুরে গেয়ে থাকি মাটি ও মায়ের বুকে গায়ে থাকি যে রাত পোখালে শোনা যাইত যদি বঙ্গবন্ধু মরে নাই আমরা সেই গান গাইতে থাকি এবং কি মানবতার গান গাইয়ে থাকি মায়ের গান গেয়ে থাকি এবং মানুষকে মুক্তির দাওয়াত দিয়ে থাকি যে সুরের মাঝে সেই সুরকে যারা করে করেছে গিবত করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন এবং কি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের বাউল কল্যাণ সংসদ এবং আমরা শরীয়ত সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা সাভারের আনাচে কানাচে বিভিন্ন জায়গার বাউল এবং বাউল আশেগান এবং অন্যান্য তরিকার আশেগান জাকেরান আমরা সকলেই উপস্থিত হয়েছি একটা কারণ সেটি হচ্ছে আমাদের বাউল জগতের বিখ্যাত শিল্পী শরীয়ত সরকার বেশ কিছুদিন আগে একটা মিথ্যা মামলায় তাকে এরেস্ট করা হয়েছে আমরা সেই তার তার জন্য আমরা বন্ধন করছি যাতে তার যদি কোনো কিছু অন্যায় করে থাকেন সেটা আইন প্রশাসন তারা দেখবেন এবং আমরা যতটুকু জেনেছি যে তাকে একটা মিথ্যা মামলায় জড়িয়ে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে আমরা সরকারের নিঃস্বার্থভাবে মুক্তি চাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে আমাদের আকুল আবেদন এবং সাংস্কৃতিক সংগঠন যে মন্ত্রণালয় যা আছে তার কাছে আমাদের আকুল আবেদন যেন তাকে নিঃস্বার্থভাবে অবিলম্বে মুক্তি দেওয়া হয় আমরা সেই মুক্তির জন্য আমরা সকলে মানববন্ধন করছি আমরা যাতে সকল বাউল সংগঠন যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে সেদিকে লক্ষ্য করে আমরা জোর দাবি জানাচ্ছি শরীয়ত সরকারের মুক্তি চাই শরীয়ত সরকারের মুক্তি চাই শরীয়ত সরকারের মুক্তি চাই

বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে তথাকিত সাবারের যত বাউল আছে তাদের পক্ষ থেকে বাংলাদেশ সুফি সাধকের পক্ষ হইতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ হইতে শরীয় সরকারকে যে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে যদি শরীয়ত সরকার কোনো ভুল কিছু বলে থাকে তাহলে আপেরা শরীয় সরকারকে শরীয় সরকার যে বলেছিলেন যে যদি গান বাজনা কোথাও না যায় দেখাইতে পারেন পঞ্চাশ লক্ষ টাকা জরিপানা দিব সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সারা বাংলার পীরমাসাইকের পক্ষ হইতে শরীয়ত সরকারের নিঃস্বার্থভাবে মুক্তির দাবি করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ফজর আলে দেওয়ানকে ধন্যবাদ জানাই আমার সামনে আজকে আমাদের এই বন্ধনটা যারা বিশ্বের বুকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরবে ধরতে ধরছেন বিশেষ করে ধন্যবাদ জানাই আনন্দ টিভিকে দৈনিক আলোকিত সকাল আছেন আমাদের সাথে বিএফ টিভির সাংবাদিক কুদ্দুস ভাই আরও বিভিন্ন ইয়ের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ তৈরি বাংলাদেশ বাউল শিল্প গোষ্ঠীকে এবং সবার বাউল শিল্প গোষ্ঠীকে এত সুন্দর একটি মানববন্ধনে আয়োজন করার জন্য আমাদের আজকের মানববন্ধন এখানে আমরা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু